ক্ষুদিরাম পল্লীতে সবজির বাজারে রাস্তার কাজ খতিয়ে দেখলেন এসজেডি এর ভাইস চেয়ারম্যান নান্টু পাল। পূজোর আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে ক্ষুদিরাম পল্লীর সবজি বাজারের রাস্তা। এদিন শেষ পর্যায়ে রাস্তার কাজ খতিয়ে দেখলেন এসজেডি এর ভাইস চেয়ারম্যান নান্টু পাল। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের দাবি ছিল যা সম্পন্ন হতে চলেছে। এছাড়াও এসজেডি এর তরফে বাজারে পুরুষ ও মহিলাদের জন্য টয়লেট তৈরি করা হচ্ছে। পূজোর আগে রাস্তার কাজ শেষ হয়ে যাবে এমনটাই জানা গেছে। সবজি বাজার দীর্ঘদিনের এলাকার মানুষের একটা ডিমান্ড যে রাস্তাটাকে বানাতে হবে, সংস্কার করতে হবে, এবং সবজি বাজার যারা বসছে তাদেরও যাতে অসুবিধা না সেটা দেখতে হবে। যেটাকে মিলিয়ে আমরা আজকে এই কাজটা, খুব কঠিন কাজ কিন্তু কাজটা শেষের দিকে হয়ে গেছে প্রায়। এটা পুজোর আগে আনুষ্ঠানিক আমরা মানুষের জন্য খুলে দেব, এবং এর সঙ্গে লেডিস এবং জেন্টস টয়লেট ব্লকও ছিল, সেটাও আজকে আমরা তৈরি করে দিলাম। এটা কর্পোরেশন করেনি, এটা 40 লক্ষ টাকার মতো খরচা করে আমরা এসজেডি এর থেকে এটা করা হচ্ছে। এবং এই রাস্তাটাতে বড় গাড়িও যেতে পারবে, আবার সবজি বাজারে মানুষও যাতে বসতে পারে তার জন্য আলাদা একটা ব্লক করে দেওয়া, সবজি বাজারের জন্য ব্লক করে দেওয়া হয়েছে সবজি বাজার যারা বসবে। তবে এটা বর্ষার সময় খুব কঠিন ছিল, এবং আমাদের এই করোনা ভাইরাসের মানুষের কাজ করতে পারছে না বৃষ্টি, তার মধ্যেও এই কন্ট্রাক্টর অল্প দিনের মধ্যে কাজটা শেষ করেছে। ইঞ্জিনিয়াররাও একটা ভালো কাজ দেখেছে, আমরা যে কথা দিয়েছিল যে পুজোর আগে এটা শেষ করবে, আমি যা প্রোগ্রেস দেখলাম তাহলে আমরা আরও 8-10 দিনের মধ্যে কাজ শেষ করে দিতে পারবো। মার্কেটের ভিতরে রাস্তার দায়িত্ব মার্কেট কমিটির বিষয়গুলো আছে, অনেকে রাস্তাগুলো দখল করে দিচ্ছে, তো সেগুলোকে খোলার জন্য মার্কেট কমিটির সঙ্গে আমরা মিটিং করবো, কথা বলবো যে যাতে কাস্টমার আসতে পারে সেটা দেখতে হবে। লাইট পোস্ট নিয়ে যেটা বলেছে সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দিয়েছি, আজকে শুনলাম কালকে লাইটটা জ্বলে যায় যাতে সেটা বলে দেবো।